Assalamualaikum viewers, welcome back to my channel. Another vlog. এই যে আমরা নিহারিটা আজকে ঘরে আমরা যেভাবে রান্না করেছি সেটাই। এখানে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছে। তারপর এখানে গরম মশলা পাউডার দিয়েছে, এটা আম্মুর হাতে বানানো। হলুদ পরিমাণ মতো আপনারা দিবেন। অনেকে নিহারিটা অনেকে একদম সাদা সাদা একদম পছন্দ করে, কিন্তু আমরা আমার আম্মু আজকে একদম এটা দেখাবে হোটেলের স্টাইলে যেভাবে নিহারিটা থাকে, ওটা খেলে আর কি মুখ ফিরে আসে না। সাদা নিহারিটা খেলে অনেকেই বলে মুখ ফিরে আসে, তো এই একদম যে হোটেলের যে স্টাইলে সেই নিহারিটা আজকে দেখাবে। এটা খেতে কিন্তু খুবই ইয়ামি লাগে, মানে খুবই রুচি থাকে, খাওয়ার সময় একদম রুচি নষ্ট হয় না। এখন এখানে দিয়ে দিল দুই টেবিল দুই চামচ চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জয়ফল গুঁড়ো, সব গরম মশলাগুলো একসাথে দেওয়া হয়েছে। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে ভালো করে। সাধারণত নিহারিটা সবাই একদম সাদা 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 ট্রেডিশনাল স্টাইলই খায়, কিন্তু আপনারা এটা বাসায় করে ট্রাই করতে পারেন রান্না করে। কোনো রেসিপি ফলো করেন, এটা আমার আম্মুর রেসিপি আর কি। আন্দাজ মতো আপনারা এইভাবে বানাবেন, মশলা দিয়ে যতটুকু পরিমাণ দিবেন নিহারির পরিমাণ অনুযায়ী, গুঁড়ো পায়ের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। এই যে আমরা এখানে মশলা নিহারি পরিমাণ দিয়ে নিয়েছি, এখন হাড়গুলো কিন্তু আপনারা আগে থাকতে খুব ভালোভাবে আম্মু ক্লিন করে নিয়েছে। এটার মধ্যে খুব বালি তারপর অনেক ধরনের ই থাকে, আপনারা ভালোভাবে আগে থাকতে পরিষ্কার করে দিবেন। এখন এটা মাংস মশলার মতো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন এটা সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আগে কষিয়ে নিব। এখন মোটামুটি একটা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা নেহারি। হ্যাঁ, একদম নরম করে ফেলতে হবে এটাকে, পরে আবার এটাকে একটা পর্যায়ে নিয়ে আসবে। এখন আম্মু এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এখন এটাকে আমরা ঢেকে দিব, খুব ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। তবে অনেকে যেমন দুই তিন দিন ধরে নিহারি রান্না করেন, এটা কিন্তু সেটা নয়, এটা আমরা একদিনই আজকে রান্না করে এখনই একদমই নরম হয়ে গেলে কয়েক ঘন্টা পর এটা আমরা খেতে পারবো। ঠিক আছে, ভিউয়ার্স আমাদের এখানে নিহারিটা প্রায় হয়ে এসেছে, এখন এটাকে বাগার দেওয়া হবে। অল্প সময়ে এই নিহারিটি তৈরি হলো, আর এটি খেতেও খুব মজার, সাদা সাদা।